ওনার সেন্ট্রাল লাইন করা হয়েছিল। সেন্ট্রাল লাইন দুরকম হয়, একটা গলা থেকে, ঘাড় থেকে, কুঁচকে থেকে, তাকে আমরা সেন্ট্রাল লাইন বলি। আবার হাত থেকেও করা যায়, তাকে আমরা বলি পেরিফেরালি ইন্ট্রোডিউস সেন্ট্রাল লাইন। ওনার 7-10 দিন পেরিফেরালি ইন্ট্রোডিউস সেন্ট্রাল লাইন ছিল, সেটা খুলে দেওয়া হয়েছে। এখন আমরা ছোটো ছোটো চ্যানেলের মাধ্যমেই কাজটা চালাচ্ছি, কারণ যদি এইভাবে অবস্থা থাকে তাহলে হয়তো 2-3 দিনের মধ্যে আমরা ইন্ট্রাভেনাস লাইনটা ব্যবহার করার প্রয়োজনীয়তা থাকবে না, অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হয়ে যাবে এবং মাঝে মাঝে পটাশিয়াম দেওয়ার যে দরকারটা সেটাও হয়তো থাকবে না, কারণ ওই ফিডিং টিউবের মধ্যে দিয়ে পটাশিয়াম দেওয়া হচ্ছে। কিন্তু সাবধানতার জন্য আমরা একটা লাইন রেখে দিতে যাই কোনো ইমার্জেন্সির জন্য, যাতে তাৎক্ষণাৎ ওনাকে ট্রিটমেন্ট দেওয়া যায়, সেজন্য একটা লাইন রাখা হচ্ছে। সেন্ট্রাল লাইন আর করা হবে না, এখন উনি যথেষ্ট দুর্বল। যদিও আমরা চাই উনি মুখে খান, উনি মুখে হয়তো একটু জলও নিচ্ছেন, কিন্তু আমরা ভয় যেটা পাই সবসময় মুখে খেতে গেলে অ্যাসপিরেশন খাওয়ার কিছু অংশ লাংসে চলে যাওয়ার একটা ভয় থাকে, এই বয়সে থাকে, বিশেষ করে যারা দুর্বল, যাদের নিউট্রিশন কম, সেই ভয়টা আমাদের আছে। তো এটা আমরা এই ব্যাপারে আমরা অভিমত নিয়েছি সবার কাছ থেকে, এই ব্যাপারে ওনারাও বলবেন। আমরা অত্যন্ত ধীর পদক্ষেপে সাবধানতার সঙ্গে মুখে খাওয়াটা অ্যালাউ করব। আজকে এখনও পর্যন্ত টিউব খোলার পর থেকে বাইপ্যাপ থেরাপি আমরা দিইনি। ওনার যে পটাশিয়ামের ডিফিসিটটা ছিল সেটা আমরা ক্যালকুলেট করে ইন্ট্রাভেনাসলি কিছুটা ফিডিং টিউবের মাধ্যমে দিচ্ছি। সুতরাং রোজ আমরা পটাশিয়াম করব না, আবার হয়তো আগামীকাল আমরা দেখে নেব। লিভার ফাংশন ভালো আছে, কিডনি ঠিক আছে, ক্রিয়াটিনিন ঠিক আছে, হেমোগ্লোবিনও ঠিক আছে। অবভিয়াসলি আমরা রোজ করছি না, গতকালের রিপোর্ট অনুযায়ী ভালো আছে, আমরা স্যাটিসফাইড। ওনার কন্ডিশন অনুযায়ী যেরকম থাকার কথা, ওনার তো একদম ঝকঝকে রিপোর্ট হবে না, ওনার তরফ থেকে যেরকম থাকা দরকার ওনার কন্ডিশন অনুযায়ী, সেই অনুযায়ী সন্তোষজনক এটুকুই বল। সবসময়ই ক্রিটিক্যাল, আমি আগেও বলেছি, যদি পরীক্ষার পাশ মার্ক 40 হয় 100 মধ্যে, উনি সেই পাশ মার্কে এখনও যেতে পারেননি, উনি পাশ মার্কের নিচেই আছেন। আমরা গ্রেস দিচ্ছি, কখনো 2-5 নম্বর করে গ্রেস দিচ্ছি। যেদিন উনি 40 মার্ক ক্রস করবেন সেদিনই সংকটমুক্ত বলবো, সংকটজনক আছেন, তার মধ্যেই 40-এর নিচে কখনো 20, কখনো 22, কখনো 24 পাচ্ছেন, এগুলো সব ফেল মার্ক। কিন্তু যেরকম আসছে সেই অনুযায়ী আপনাদের বলছি।